ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের জমি থেকে মাটি চুরির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের জন্য 2012 সালে 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পাহাড়পুর এলাকায় 40 একর জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার। সীমানা পাঁচিল দেওয়ার কাজ শুরু হলেও তা অসম্পূর্ণ থেকে যায়। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগ, করোনা আবহে এই জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে পাচার করছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর জানিয়েছে দুষ্কৃতীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।